একটি গ্রামের পরিত্যক্ত বাংলোবাড়ির ভিতর থেকে হঠাৎ করেই মেয়েদের চিৎকার শোনা যায় সেই গ্রামের মানুষরা ভয়েও সেই বাসার সামনে দিয়ে কেউ যাতায়াত করত এই দিক দিয়ে গ্রামেও একের পর এক মেয়ে মিসিং হওয়া শুরু করে পুলিশও এই কেসের ইনভেস্টিগেশন করতে রাজি হয় না কিন্তু কেন মুভিটি শেষ অংশে টুইজ দেখার পরে আপনিও বলতে বাধ্য হবেন একটি মানুষ কি এতটা বিকৃত হতে পারে হ্যালো ভিউয়ার্স মুভি গ্যাজমে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যেই মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি মুভিটি একটি মালয়ালাম সাসপেন্স থ্রিলার মুভি আর ভিউয়ার্স এক্সপ্লেনেশনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর আপনাদের মতামতটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর একটুও দেরি না করে সরাসরি মুভির এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি মুভির শুরুতেই আমরা বামানন নামে একজন লোককে দেখতে পাই তিনি তার ফ্যামিলিকে নিয়ে শহর থেকে অনেক দূরের একটি গ্রামে এসেছেন কারণ বামানান কিছুদিন হল এই গ্রামে একটি বাংলো বাড়ি কিনেছেন আর এখানকারই একটি গেস্ট হাউসে তিনি চাকরি করেন তো বামানান যখন তার ফ্যামিলিকে নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে তার গাড়িটি রাস্তায় নষ্ট হয়ে যায় ড্রাইভার নেমে যখন গাড়ির সামনে যায় ঠিক করতে তখন ড্রাইভার দেখে যে গাড়ি সবাই নেমে একটি পরিত্যক্ত বাংলো বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে আর এদিক দিয়ে আমরা দেখতে পাই ফ্যামিলিকে নিয়ে অনেক কিউরিসিটি বসত সেই বাড়িটি দেখছে তার কাছে মনে হয় এই বাড়িটি একটি পরিত্যক্ত বাড়ি আসলে বাড়িটি দেখতে ওই রকমই লাগে বাড়িটিকে দেখে মনে হয় যে বাড়িটি একটি ভুতুরে বাড়ি বা অনেক বছর ধরেই এই বাড়িটি যে খালি পড়ে আছে এটাই বাড়িটিকে দেখলেই বোঝা যায় এই বাড়িটিকে নিয়ে অনেক বড় একটি রহস্য আছে যেই রহস্যটা আমরা পরে জানবো কিন্তু তার আগে এই বাড়ির একটি অনেক ভয়ঙ্কর হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা আগে জানা যাক অনেক বছর আগে এই বাড়িতে ছয়জন মানুষের মৃত্যু হয় এর মধ্যে একজন ছিল যার নাম হলো জোজমান জোজমান তার বেশ বড় একটি ফ্যামিলিকে নিয়ে এই বাসায় বাস করত যেখানে বাস করত জোজমানের মা বাবা ওয়াইফ আর তার দুটো বাচ্চা জোজমান একজন মানসিক রোগী ছিল সে তার ওয়াইফকে অনেক সন্দেহ করত যখনই সে দেখতো যে তার ওয়াইফ কোনো লোকের সাথে কথা বলছে তখনই সে তার ওয়াইফকে অনেক অত্যাচার করত। সোজা কথা জোজমানের তার ওয়াইফের প্রতি একটুও ভরসা ছিল না সে সবসময় সন্দেহ করত তার ওয়াইফকে নিয়ে এমনকি জোজমান তার ওয়াইফকে সবসময় অনেক ভয়ঙ্করভাবে টর্চার করতো যোজমানের ওয়াইফও এই বিষয়টা নিয়ে অনেক বিরক্ত ছিল দিনের পর দিন জোজমানের এই মানসিক সমস্যা দিন দিন বেড়েই চলছিল আর তাই তাকে ডাক্তারও দেখানো হয় ডাক্তার তাকে কিছু মেডিসিন দিয়েছে কিন্তু সেই মেডিসিনগুলো জোজমান খেত না আর তাই জোজমানের ওয়াইফ এই ওষুধগুলো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো শুরু করে আর এতে ভালো রেজাল্টও আসা শুরু হয়েছিল প্রায় ছয় বছরের মতো জোজমান ঠিকই ছিল কোনো প্রবলেম হয়নি এমনকি তার ওয়াইফের সাথে তার কোনো ঝগড়া বিবাদও হয়নি কিন্তু হঠাৎ করে একদিন জোজমান দেখে ফেলে যে তার ওয়াইফ তাকে ওষুধ দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে আর এটা দেখেই তার মনের ভিতরে সন্দেহ জন্মায় যে নিশ্চয়ই তার ওয়াইফ তাকে কোনো খারাপ কিছু খাওয়াচ্ছে আর তাই তার ওয়াইফকে সে অনেক মারধর করে সেই দিন এক পর্যায়ে এতটাই রাগ হয়ে যায় তার ওয়াইফকে মারতে মারতে এক পর্যায়ে শক্ত একটি কার্ড দিয়ে তার ওয়াইফের মাথায় বাড়ি মারার ফলে তার ওয়াইফ মারা যায় আর এই জিনিস দেখে দ্রুত জোজমানের মা বাবা দৌড়ে আসে তাকে আটকানোর জন্য কিন্তু জোজমান তার মা বাবাকেও মেরে ফেলে শুধু এটা করেই সে ঠান্ডা হয় না সে তার ছোট ছোট দুটি বাচ্চাকে বাহিরে নিয়ে আসে আর দুজনকে উয়ার মধ্যে ফেলে দেয় এরপরে জোজমান নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এইভাবেই এক রাতে ওই বাসায় ছয়জন মানুষের মৃত্যু হয় আর এইভাবেই সেই বাসাটি পরিত্যক্ত হয়ে যায় গ্রামের মানুষ এখনো বলে যে সেই বাসার সামনে দিয়ে নাকি কেউ গেলে ওই ভিতর থেকে কোনো মহিলার চিৎকার ভেসে আসে আর তাই গ্রামের মানুষ সেই সামনে দিয়ে রাতের বেলা কখনোই যায় যায় না তো দিন মেয়ে নিয়ে তার একটি কলেজে অ্যাডমিশন করানোর জন্য কলেজের প্রিন্সিপাল বামানান জিজ্ঞেস করে আপনি কোথায় কাজ করেন তখন বামানান বলে আমি লোটাস হোম স্টের ম্যানেজার আমাদের মালিক বাহিরে গিয়েছে আর আমি এখানে পুরো ফুল ফ্যামিলি নিয়ে শিফট হয়ে গিয়েছি আমি এখন ফ্যামিলির সাথে থাকি। তখন বলে ওকে ঠিক আছে। তুমি কালকে তোমার মেয়েকে নিয়ে আবারও আমার কলেজে এসো এটা বলার পরে বামানান সেখান থেকে বের হয়ে বাসার দিকে ফিরে আসছিল তখন ভামানানের সাথে একজন লোকের দেখা হয় লোকটির নাম সাজান তিনি একজন প্রপার্টি ডিলার কাজের সূত্রে দুজন দুজনকে অনেক ভালোভাবে চিনে আর তাই সেই প্রপার্টি ডিলার সাজান বামানানকে বলে যে তুমি যেই বাসায় ভাড়া আছো সেই বাসার সামনেই তো সেই পরিত্যক্ত বাংলোটি সেই বাংলোটি কিন্তু একদমই ভালো না আমি তোমাকে বলবো তুমি সেই বাসাটি ছেড়ে এই দিকে চলে আসো ওই বাসাটির সামনে তুমি থেকো না কিন্তু বামানন তার এই কথাটাকে একদমই পাত্তা দেয় না সে এক কথায় বলতে গেলে মজার ছলে এই কথাটি উড়িয়ে দেয় তার দিন বামানান তার মেয়েকে কলেজে ভর্তি করিয়ে দেয় আর এই দিক দিয়ে আমরা দেখতে পাই বামানানের ফ্যামিলি অনেক সুন্দরভাবে তাদের বাসাটাকে গোছাচ্ছে নতুন বাসায় তারা উঠেছে আর তাই সুন্দরভাবে সবকিছু তারা মেরামত করছে বামানন সেদিন তার মেয়ের জন্য অনেক সুন্দর একটা ছোট কুকুরের বাচ্চাও নিয়ে আসে সেটা দেখে তার মেয়ে অনেক খুশি হয় একদিন রাতে বামানান রাতের বেলা তার স্কুটি নিয়ে সেই পরিত্যক্ত হাউসটির সামনে দিয়ে আসছিল আর হঠাৎ সে সবার মতো নিজের কানে শুনতে পায় সেই পরিত্যক্ত হাউজের ভিতর থেকে একটি মেয়ের চিৎকার ভেসে আসছে বামানান তার টর্চ নিয়ে প্রথমে ভিতরে যাওয়ার চেষ্টা করে এক গেট খুলে সে সেই পরিত্যক্ত হাউজের মেন ফটকে যেতে পারে আর সে মেন ফটকে যাওয়ার পরেই শুনতে পায় সে যতখানি সামনে এগিয়ে যাচ্ছে সেই মেয়ের চিৎকার আরো গভীর হচ্ছে মানে তার দিকে ভেসে আসছে বামানান তখন এই জিনিসটা দেখে অনেক ভয় পেয়ে যায় তখন সে পালটা পিছন দিকে দৌড় দিয়ে সাথে সাথে সে তার স্কুটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু স্কুটি স্টার্ট হচ্ছিল না এক পর্যায়ে সে সেই স্কুটি নিয়ে পড়ে যায় অনেক কষ্ট করে বামানান সেই দিন রাতে সেখান থেকে স্কুটি নিয়ে পায়ে হেঁটে তার বাসায় ফিরে আসে বামানান অনেকখানি ব্যথাও পায় বামানান যখন বাসায় ফিরে আসে তখন তার ওয়াইফ আর তার মেয়ে দুর্গা তার এই দৃশ্য দেখে অনেক টেনশনে পড়ে যায় এই দিক দিয়ে বামানানের মনে হতে থাকে সেই হাউসটা থেকে তার বের হওয়ার পর থেকে তার তার পিছু নিয়ে কেউ হয়তো বাসা পর্যন্ত এসেছে সে তার বাসার ফটকটা ভালোভাবে দেখে না কিন্তু সেখানে কেউ ছিল রাতের বেলা ঘুম ভেঙে যায় কারণ মেন বামানান ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখে সে দেখতে পায় একটি ভয়ঙ্কর মেয়ে তার স্বপ্নে বারবার তাকে দেখা দিচ্ছে বামানান আরো খেয়াল করে তার কুকুরটি অনেক চিৎকার করছে এই রকম চিৎকার এর আগে সে কখনো করেনি পরের দিন সকালবেলা বামানান সরাসরি চলে যায় পুলিশ স্টেশনে কারণ আগের দিন রাতের বেলা পরিত্যক্ত হাউজের ভিতরে সেই মহিলার চিৎকারটা সে কিছুতেই ভুলতে পারছিল না আর তাই সে সরাসরি চলে যায় পুলিশ স্টেশনে আর পুলিশদেরকে এই সব কিছু ভেঙে বলে তখন ভামানানকে পুলিশ অফিসার জিজ্ঞেস করে তুমি কি নিজের চোখে সেই বাংলো বাড়ির ভিতরে কোনো মেয়েকে দেখেছ ভামানান তখন বলেন না কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের আমার সাথে একটু গিয়ে সেই বাড়িটা ভালোভাবে দেখা উচিত ভামানানের কথা অনুযায়ী পুলিশ তার সঙ্গে যায় আর সেই বাসাটা ভালোভাবে তল্লাশি করে কিন্তু বাসার ভিতরে তারা কোনো কিছুই খুঁজে পায় না পরে সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই এই মেয়েটি হচ্ছে দুর্গার বান্ধবী সে দুর্গার সঙ্গে দেখা করবে এই কথা বলে বাসা থেকে বেরিয়ে এসেছিল কিন্তু সে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে তাও আবার সেই পরিত্যক্ত বাড়িটির ভিতরে আমরা দেখতে পাই সে আর তার বয়ফ্রেন্ড এক জায়গায় বসে তারা দুজন কথা বলছিল তারা দুজন দুজনের সঙ্গে রোম্যান্স করবে ঠিক সেই মুহূর্তে সেখানে তার একটি শীষের শব্দ পায় তাদের দুজনের কাছে বিষয়টা অনেক অদ্ভুত লাগে এইরকম একটি পরিত্যক্ত বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ নেই তাহলে শীষটা কে বাজিয়েছে এটা দেখার জন্য ছেলেটি মেয়েটিকে রেখে সেই পরিত্যক্ত বাড়িটি একা হেঁটে দেখতে যায় সে যখনই একা দেখতে যায় সে দেখতে পায় সাদা কাপড় পরে একটা মহিলা বসে আছে আর তাকে দেখেই তার দিকে ছুটে এসে তাকে ধরে ফেলেছে এই দিক দিয়ে আমরা জানতে পারি অলরেডি অনেকক্ষণ সময় পার হয়ে গিয়েছে পুলিশের কাছেও এই খবরটা পৌঁছে গিয়েছে যে একটি ছেলে আর একটি মেয়ে নিখোঁজ হয়েছে এই কথাটা বামানান জানার সঙ্গে সঙ্গে কেন জানি না বামানানের মনে সন্দেহ জাগে যে হয়তো ওদের মিসিং এর পিছনে এই পরিত্যক্ত বাড়িটার কোনো রহস্য আছে এই দিক দিয়ে আমরা দেখতে পাই বামানানের মেয়ে দুর্গা ঘুম থেকে উঠে তার উঠানে এসে যেটা দেখতে পায়, সেটা দেখে পুরো চমকে যায় সে দেখতে পায় তাদের কুকুরটা মরে পড়ে আছে এই দৃশ্য দেখে দুর্গা সাথে সাথে তার বাবাকে ডাক দেয় সেখানে বামানান আর তার ওয়াইফ চলে আসে তারা দুজন এই দৃশ্য দেখে খুবই কষ্ট পায় বামানান তখন এই মৃত কুকুরটাকে জঙ্গলের ভিতরে কবর দিয়ে দেয় এবার বামানান অনেক রাগ হয়ে যায় সে এবার চিন্তা করে এই সব কিছু কে করছে এটার পিছনে কার হাত আছে এবার বামানান চিন্তা করে যে এটার পিছনে যেই থাকুক না কেন তাকে সে খুঁজে বের করবে আর তাই প্রথমেই সে সেই পরিত্যক্ত বাড়ি জিতে যায় সেখানে গিয়ে সে নিজেই তদন্ত করা শুরু করে যে এই রকম কোনো জিনিস সে পায় কিনা যেটা দিয়ে এটা প্রমাণ করা যাবে যে এই বাড়িতে কোনো খারাপ কিছু আছে। বা রকম কোন কিছু হচ্ছে, যেটা আসলে এখন পর্যন্ত মানুষের ধরা ছোঁয়ার বাহিরে বামান যখন তদন্ত করতে করতে সেই হাউসটির ভিতরে ঢুকে তখন সে সেখানে একটি মেয়ের ব্যাগ আর একটি জুতা খুঁজে পায় আর এই দুইটি জিনিস দেখেই সে ভালোভাবে চিনতে পারে যে এই দুইটি জিনিসই তার মেয়ের ফ্রেন্ডে মানে সেই দিন যেই মেয়েটি এই পরিত্যক্ত হাউসে এসেছিল তারই এই জিনিসগুলো বামানান আর একটুও দেরি করে না সঙ্গে সঙ্গে চলে যায় পুলিশের কাছে পুলিশের কাছে গিয়ে সে সবকিছু খুলে বলে কিন্তু এবার পুলিশ বামানানের কোনো কথা বিশ্বাস করে না কারণ তারা মনে করে যে বামানান তাদের সাথে মজা নিচ্ছে আর তাই পুলিশ তাকে ওয়ার্ন করে দেয় যে নেক্সট টাইম যদি বামানন সেই বাড়ির বিষয়ে কোনো টপিকে তাদের কাছে আসে তাহলে তারা তাকে জেলে ঢুকিয়ে দেবে এই কথা শুনে বামানান সেখান থেকে চলে যায় কিন্তু বামানান চলে যাওয়ার পরে দুজন পুলিশেরই একটু সন্দেহ হয় কারণ একটা মানুষ এত বড় একটা মিথ্যা কথা বলতে পারে না যদি সে পাগল না হয়ে থাকে আর তাই সিনিয়র পুলিশ অফিসার কনস্টেবলকে নির্দেশ দেয় সেই পরিত্যক্ত বাড়িতে গিয়ে একবার সার্চ করার জন্য সেই পুলিশটি যখন সেই বাড়িতে যায় দেখতে পাই হ্যাঁ কথা সত্যি সেখানে একটি মেয়ের আর একটি ব্যাগ পরে আছে সঙ্গে সঙ্গে সেই দুইটি জিনিস নিয়ে গাড়িতে উঠিয়ে তারা সেখান থেকে সরাসরি বামানানের বাসায় চলে যায় আর ভামানের বাসায় যাওয়ার পরে দেখতে পায় গেটের সামনে বামানানের মেয়ে দাঁড়িয়ে আছে বামানান বাসায় নেই তখন তার মেয়ে পুলিশ জিজ্ঞেস করে তার ফ্রেন্ডের বিষয়ে কিন্তু পুলিশ তখন বলে যে না তোমার ফ্রেন্ডের কোনো কোন খবরই আমরা এখনো পাইনি সেই পুলিশগুলো যখন সেখান থেকে চলে যাচ্ছিল তাদের গাড়ির পিছনেই সেই ব্যাগ আর জুতা রাখা ছিল এই জিনিসটা দেখে ফেলে ভামানানের মেয়ে দুর্গা আর সে বুঝে যায় তার বান্ধবী আর বেঁচে নেই তাকে আর খুঁজে পাওয়া যাবে না তার মনে আরো সন্দেহ জন্মায় যে পুলিশ কেন তাকে এই জিনিসটা জানালো না যে পুলিশ অফিসারটা এখানে ইনভেস্টিগেশন করতে এসেছিল সেই পুলিশ অফিসারটার নাম হচ্ছে এই সিনিয়র অফিসার মানে যে তাকে এই বাসায় পাঠিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য তাকে গিয়েও সে পুরোপুরি অস্বীকার করে যে এই বাসায় কোনো কিছু পাওয়া যায়নি মানে বামানান যে পুলিশ অফিসারকে বলেছিল সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে একটি মেয়ের ব্যাগ আর জুতা দেখেছে সেই জিনিসগুলো অফিসার অ্যান্থনি পুরোপুরি গায়েব করে দিয়ে তার অফিসারকে গিয়ে বলেছে যে এই বাসায় এরকম কোনো কিছু পাওয়া যায়নি মানে ভামানন মিথ্যে কথা বলেছে আর তাই এবার সিনিয়র অফিসার বামানানকে ডেকে পাঠায় বামানন আসলে পরে সিনিয়র পুলিশ অফিসার ওকে বলে যে দেখো এইবারও আমি তোমার কথা মতন সেই বাসায় গিয়ে তল্লাশি চালিয়েছি কিন্তু সেখানে আমরা কোনো কিছুই পাইনি তুমি মনে হয় এই বাসাটি নিয়ে অনেক বেশি চিন্তা করছো আর তাই তুমি আবোল তাবোল স্বপ্ন দেখছ এরপর থেকে তুমি এইরকম কোন কেস নিয়ে আমাদের কাছে আর আসবে না এই কথা শুনে তার কথায় সহমত দেয় তার নিজের কাছেও মনে হয় হয়তো এগুলো সব করেছে আর তাই সেখান থেকে চলে যায় রাস্তায় আসার সময় অনেক চিন্তা করতে থাকে নিজেকে নিয়ে যে সত্যিই কি তাহলে আমি পাগল হয়ে যাচ্ছি এই বাসার বিষয়ে অতিরিক্ত ভেবে কিন্তু বাসায় আসার পরই প্রথমেই তার সঙ্গে দেখা হয় তার মেয়ে দুর্গা দুর্গা তাকে বলে যে বাবা আজকে পুলিশ অফিসার এসেছিল এসে তোমাকে বাসায় খুঁজে গিয়েছে আমি যখন তাকে আমার বান্ধবীর বিষয়ে জিজ্ঞেস করেছি সে বলেছে যে না তাকে তারা কোথাও খুঁজে পায়নি কিন্তু যখনই সেই গাড়িটি আমার সামনে দিয়ে ক্রস করছিল আমি নিজের চোখে দেখতে পেয়েছি যে গাড়ির পিছনে আমার বান্ধবীর জুতা আর ব্যাগ রাখা আর এই কথা শুনে ভামানানের মাথা চক্কর দিয়ে উঠে সে চিন্তা করে যদি পুলিশ অফিসার অ্যান্থেনি সেই পরিত্যক্ত বাসার ভিতরে ওই মেয়েটির ব্যাগ আর জুতা পেয়েই থাকে তাহলে সেটা সে সিনিয়র পুলিশ অফিসারকে কেন জানাল না বামানান এই বিষয়টা চিন্তা করতে থাকে আর তার কাছে মনে হতে থাকে তাহলে কি পুলিশ অফিসার অ্যান্থেনির এই কেসের পিছনে কোনো হাত আছে এবার ভামানান পুলিশ অফিসার অ্যান্থেনিকে নিয়ে অনেক সন্দেহ করা শুরু করে আর তার মেয়ে দুর্গাকে নিয়েও তার অনেক ভয় লাগা শুরু করে কারণ একমাত্র দুর্গাই আছে যে সেই দিন সেই গাড়িতে তার বান্ধবীর ব্যাগ আর জুতা দেখেছিল মানে যদি পুলিশ অফিসার অ্যান্থেনির এই কেসের পিছনে কোনো হাত থেকে থাকে তাহলে সবার আগে পুলিশ অফিসার অ্যান্থেনি চেষ্টা করবে তার মেয়ে দুর্গাকে মেরে ফেলার জন্য কারণ তার মেয়ে দুর্গাই হচ্ছে একমাত্র উইকনেস যে সেই দিন গাড়ির ভিতরে এই জিনিসগুলো দেখেছিল এটা নিয়ে অনেক অনেক করা করে রাতের বেলা খারাপ দেখে। সে দেখতে পায়, দরজার বাইরে কেউ নক করছে। দরজা খোলার পরে সে দেখতে পায় পুলিশ অফিসার অ্যান্থনি সে দুর্গার উপরে অ্যাটাক করে এই আবল তাবুল স্বপ্ন দেখা শুরু করে বামানান আর এরপরই পরের দিন সকালবেলা বামানান সিদ্ধান্ত নিয়ে নেয় এই অ্যান্থনি কে বা তার ডিটেল কি এগুলো সবকিছু সে খুঁজে বের করবে আর তাই সে প্রথমেই চলে যায় তার সেই প্রপার্টি ডিলার বন্ধু সাজানের কাছে তখন সাজান তাকে বেশি ইনফরমেশন দিতে পারে না যতটুক সাজান জানতো অতটুকুই সে বামানানকে বলে দেয় কিন্তু সেই ইনফরমেশন বামানানের জন্য যথেষ্ট হয় না দিক দিয়ে বামানান অনেক ভয়ের ভিতরে ছিল কারণ তার কাছে মনে হচ্ছিল পুলিশ ডিপার্টমেন্টের সবাই তাকে পাগল বানানোর চেষ্টায় লেগে পড়েছে এটা নিয়ে বামানান অনেক টেনশন করছিল আর ঠিক তখনই তার বাসায় এসে হাজির হয় তার ফ্রেন্ড সাজান সাজান তাকে যে ইনফরমেশনটা দেয় সেই ইনফরমেশনটা বা জন্য অনেক বড় একটি প্লাস পয়েন্ট হিসেবে আসে সাজান তাকে বলে অফিসার অ্যান্থেনির একটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল তাও আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে আর তখন সেই মেয়েটাকে কিছু গুন্ডারা মিলে তাকে গণধর্ষণ করে যার ফলে তার মৃত্যু হয় আর এই ঘটনা সহ্য করতে না পেরে অফিসার অ্যান্থেনি সাইকো হয়ে যায় কিন্তু এই বিষয়টা পুলিশ ডিপার্টমেন্টের কেউই জানে না আর তাই এবার ভামানান আর তার ফ্রেন্ড সাজান তারা দুজন মিলে অফিসার অ্যান্থনিকে ফলো করা শুরু করে সে কোথায় যাচ্ছে বা কি করছে এই সব কিছু তারা নোট ডাউন করা শুরু করে ফলো করতে করতে হঠাৎ একদিন তারা দেখতে পায় যে এনথেনি একটি জঙ্গলের ভিতরে একা একা যাচ্ছে এটা দেখে বামান আর তার ফ্রেন্ড সাজান তারা দুজন তাকে পিছু করতে করতে এক পর্যায়ে তারাও সেই জঙ্গলের ভিতরে চলে যায় আর তারা দেখতে পায় অ্যান্থী একটি কবরের ভিতরে কিছু একটা করছে এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায় আরও ভালো করে অ্যান্থনিকে তারা ফলো করা শুরু করে তার সিনে আমরা দেখতে পাই অ্যান্থনি একটি মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে ডেট করছে ঠিক তার কিছুক্ষণ পরেই সেই মেয়েটাকে অজ্ঞান করে অ্যান্থনি তার গাড়ির ভিতরে উঠিয়েছে এরপরে অ্যান্থনি সেই মেয়েটিকে ওই জঙ্গলে নিয়ে যায় যে জঙ্গলে সে গতকালকে গিয়েছিল এরপরে আমরা দেখতে পাই অ্যান্থনি কবরের সামনে গিয়ে সেই কবরের উপরের ঢাকনাটা খুলে ফেলে আমরা দেখতে পাই সেটা আসলে একটি কবর না সেটা একটি সুরঙ্গ পথ আর সেই সুরঙ্গ পথটি গিয়ে শেষ হয়েছে সেই পরিত্যক্ত বাড়িটির ভিতরে মেয়েটিকে সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে নিয়ে আমরা দেখতে পাই প্রথমে সেই মেয়েটিকে একটি টেবিলের উপরে শোয়ায় অ্যান্থনি। এরপরে তার দুই পাশে দুটি মোমবাতি রাখে এরপর সে একটি সাদা গাউন পরে আর বড় একটি চুলের উইগ লাগায় পুরোপুরি মেয়ের মতো হয়ে যায় সে আর এই দৃশ্যগুলো দেখছিল পিছন থেকে দাঁড়িয়ে বামানান অ্যান্থনি তখন বামানানকে দেখে তার কোনো ভয় নেই উল্টো সে অদ্ভুত তাকে দেখে হাসছিল বামানান তখন বলে যে আমি তোমার এই সব জিনিস কাউকে রিভিল করব না কিন্তু তার বিনিময়ে তুমি আমার মেয়ে দুর্গার থেকে দূরে থাকবে তুমি তাকে কোনো ক্ষতি করতে পারবে না তখন অ্যান্থনিও বামানানের এই কথায় রাজি হয়ে যায় তখন অ্যান্থনি বামানানকে সবকিছু বলতে থাকে যে কিভাবে সে এখানে মেয়েদেরকে নিয়ে আসতো আর তাদেরকে টুকরো টুকরো করে কাটতো আসলে এই পরিত্যক্ত বাড়ি থেকে যেই চিৎকারগুলো ভেসে আসতো এটা আসলে কোনো অশরীরই বা কোনো খারাপ কোনো কিছু চিৎকার ছিল না এগুলা ছিল অসহায় নারীগুলো যাদেরকে অ্যান্থী এখানে ধরে নিয়ে এসে টুকরো টুকরো করে কাট অ্যান্থানি যখন ভামানানকে এই সব ঘটনা খুলে বলছিল ঠিক সেই সময় ভামানান তার পিছন থেকে একটি ক্লোরোফর্মের স্প্রে বের করে তার মুখে স্প্রে করে দেয় আর সে মাটিতে পড়ে যায় কিন্তু ভামানান এটা বুঝতে পারেনি অ্যান্থী আসলে অজ্ঞান হয়নি সাথে সাথে এন্থনি উঠে যায় আর ভামানানের সাথে অনেক মারামারি করা শুরু করে আর এক পর্যায়ে অ্যান্থী ভামানানকে বলে তুমি টেনশন নিও না তোমার মেয়ের সাথেও আমি এর থেকে ভয়ঙ্কর কাজ করব। এই কথা শুনে বামাননের মাথায় রক্ত উঠে যায় তখনই সে সাথে সাথে মাথায় আঘাত করে আর ওই আঘাতের দরুনি অজ্ঞান হয়ে যায় মুভি শেষ অংশে আমরা দেখতে পাই একটি কবরের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে আর সেখানে জ্বালিয়েছে এই কবরটি হচ্ছে সেই রাস্তা দিক দিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে যাওয়া যেত অ্যান্থী অনেক মেয়েদেরকে এই দিক দিয়ে নিয়ে গিয়েছে আর তাই এই কবরের ভিতরেই বামানান আর তার ফ্রেন্ড সাজান তারা দুজন অ্যান্থানি কবর দিয়ে রেখেছে কিন্তু বামানন অনেক বড় একটা ভুল করেছে আমরা দেখতে পাই এখনো সেই কবরের ভিতরে জীবিত সে মরেনি তার মানে সে আসবে, আর এবার উপরে করবে। আর এই দেখিয়ে একটি গ্রামের পরিত্যক্ত বাড়ির ভিতরে এইভাবে হঠাৎ করে মেয়েদের চিৎকার ভেসে আসছে আর গ্রামবাসীরা এটাকে অলৌকিক বা ভূতের কোনো কাজসাজি বলে উড়িয়ে দিয়েছে কিন্তু সেখানে আসলে কোনো ভূতের কাজসাজি ছিল না নিষ্পাপ মেয়েদেরকে এখানে এনে অনেক নির্মমভাবে হত্যা করা হতো যদি বামানানের মতন সাহসী কোনো ব্যক্তি এই গ্রামে না আসতো তাহলে হয়তো বছরের পর বছর অ্যান্থির মতন এইরকম সাইকো মানুষ এইভাবেই মেয়েদেরকে এই বাড়ির ভিতরে হত্যা করে যেত আসলে বামানানের কিছু করার ছিল না তার একমাত্র মেয়েকে রক্ষা করার জন্য সে যে কোনো কিছু করতেই রাজি ছিল আর তাই আজকে এইরকম সাইকো একজন মানুষকে সে ধরতে পেরেছে সো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন মুভিটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবারও হাজির হব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে টিল দেন স্টে উইথ আস